গুড মর্নিং অল, সকালে আজকে আমি ওটস খাবো, এটা বানাবো। ওটস ইজ রেডি। ওটসটা দেখে পুরো আমার খিচুড়ি মনে হচ্ছে। না, এত আম আমাদের কাছে আছে, আমরা ওই নিয়ে এসছে ওর বাবা মানে আমার শ্বশুরমশাই, ওই জন্য আমি আমাদের এই যে প্রমোটার দাদা এসছে তাকে কিছুটা দিয়ে দেবো। এগুলো দিও না, কই দেখি ছাড়ো, হয়ে যাবো, অনেকটাই আছে। দাদাকে ডাকো, নিচে যাচ্ছো? তাহলে যাও চাবিটা নিয়ে আসো, নিচে আসো, যাও 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 যাও, নিয়ে যাও। আর আজকে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে পাশে, ওই জন্য মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। ওই ওটা হচ্ছে স্কুল, ওখানেই হচ্ছে। আজকে ওয়েদারটা দেখো, আকাশের মেঘটা দেখো, পেঁজা তুলার মতো, দারুণ সুন্দর ওয়েদার। আমগুলো মেঝেতে রেখে দিয়েছিলাম পাকার জন্য, কারণ না পাকলে এগুলো ফ্রিজে রাখা যাবে না। যেগুলো পেকেছে কিছুটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এগুলো এখনও পাকেনি। এই যে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এখন কারেন্ট চলে গেছে ফট করে, ওই জন্য ফ্রিজটা অফ আছে। আজকে ভেটকি মাছের কালিয়া করব, কারণ আমার শ্বশুরমশাই আজকে বাড়ি চলে যাবে, আর ওদের মালদার ওখানে ভেটকি মাছ ওরা খায়নি কোনো দিনও। তো যাই হোক, এই হচ্ছে নিয়ে এসছে বাজার থেকে, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা সস, লবণ, হলুদ, রেড চিলি পাউডার, জিরা পাউডার, ওটা গরম মশলা, আর এটা লবণ হলুদ দিয়ে অলরেডি মাখিয়ে রেখেছি, ওটাকে ভাজবো। এখানে পেঁয়াজ কুচি আছে, গোটা জিরা, তেজপাতা, আদা কুচি, এলাচটাকে একটু জাস্ট পিষে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে তোমার দালচিনিটাকে গুঁড়ো। আমি তেজপাতাটাকে এরকম করে রাখি, কারণ আমি এই দেখো ফোটোর মধ্যেও আমি এরকমভাবেই রেখে দিই, এক তো দেখতে ভালো লাগে, আর আমার তেজপাতা এবড়ো খেবড়ো হয়ে থাকলে একটু মানে বিরক্তি লাগে, ওই জন্যে আমি কেটে একদম মানে ঠিকঠাক করে ভিতরে ঢুকে রাখি। মাছগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরমও হয়ে গেছে, এর মধ্যে জিরাটা দিয়ে দেবো, গোটা জিরাটা, গোটা জিরা দিলাম, তেজপাতাটা দিয়ে দেবো এর মধ্যে, এবার তেজপাতাটাও দিয়ে দিলাম, এলাচটা, দারচিনিটা দিয়ে দেবো, দিয়ে দিলাম চিলি পাউডারটা আছে, পেস্ট তাই দিলাম, একটু ফ্লেভারটা, জিরার ফ্লেভারটা বেরোবে, তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে, এর মধ্যে এবার আদাটাকেও দিয়ে দিচ্ছি, আদা কুচিটাকেও, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার কাঁচা লঙ্কা যে চিটে রাখা ছিল সেগুলো দিয়ে দেবো, হলুদটা লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ফ্লাসটাতে নাড়িয়ে নেবো। অলরেডি লবণ দিয়ে মাছটা ভেজেছি, তো এটা খেয়াল রাখতে হবে যেন লবণটা বেশি না হয়ে যায়, কারণ ভাজাতেও লবণ আছে। এবার এই টমেটো সস যেটা ছিল সেটা দিয়ে দেবো এর মধ্যে, টমেটো সসটা দিয়ে মশলাটাকে এবার নাড়িয়ে নিলাম, এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো, এই জলটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। এবার ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে, এর মধ্যে মাছগুলো এবার দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, এবার আমি জিরা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো, জিরা গুঁড়ো দিলাম, এবার এটাকে ঢেকে দিলাম। হঠাৎ করে আকাশে প্রচুর মেঘ ছেয়ে এলো, আর পুরো অন্ধকার হয়ে এসছে আকাশটা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বলতে না বলতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, আর আজকে আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য উনি আর বেরোতে পারলেন না, হয়তো আজকে বাড়িতে যেতে পারবে না, কালকে হয়তো যাবে। তো এবার চলো রান্নাঘরে গিয়ে দেখি মাস্টার কী অবস্থা, মাস্টার তো ভেঙে দিয়ে রেখেছিলাম। ঝোল বেশ অনেকটাই কমে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে আবার একটু ঢেকে রাখবো 2-3 মিনিট, মশলা দিয়ে দিলাম। তো ফাইনালি আমার ভেটকি মাছটা রেডি হয়ে গেছে। এয়ারপোর্টের বাস, এয়ারপোর্টের, এখান থেকে এয়ারপোর্টে সাবধানে যান, ওই যে বেরিয়ে যাচ্ছে।
যাওয়ার কথা ছিল কালকে, কিন্তু আজকে গেল। কালকে বৃষ্টির জন্য যেতে পারিনি, আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে। আকাশটা তো চমৎকার লাগছে। আজকের আকাশটা দারুণ গো, ওয়াও। আমার শ্বশুরমশাই চলে গেল, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কালকে, কিন্তু কালকে এত বৃষ্টি হয়েছিল যে কালকে যেতে পারিনি, ওই জন্য আজকে চলে গেল। তো চলো, তোমাদেরকে আজকে টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ওয়েদারটা বেশ দারুণ আছে, দারুণ সুন্দর আছে বাইরের ওয়েদারটা। যাই হোক, তো চলো আজকে বাই, আবার পরে দেখা হচ্ছে। এরকম ছোট্ট ছোট্ট ছোটো ছোটো করে ভিডিও দিতে থাকবো।